ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার দশটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। গতকাল সোমবার রাত থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। জানা গেছে সোমবার রাত 11:30টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর সহ 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে দক্ষিণ শালধর, মালিপাথর, নীলক্ষী, ঘোষাইপুর এবং পাগলির কুল এলাকা প্লাবিত হয়েছে। আর এখানে বেরি বাঁধতে উচিতই পানি হচ্ছে, আর এটা যদি সামনে কোনো একটা উন্নত যদি আমাদেরকে করে দেয় আমরা পানির থেকে বাঁচতে পারবো। এদিকে বন্যা পরিস্থিতির কারণে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালের দিকে ফেনী জেলা প্রশাসক মুস্তামাদ শাহিন আক্তার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করেছি, সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে, আগামী কয়েক মাসের মধ্যে আশা করি এক থেকে অনুমোদন হবে এবং অনুমোদন হওয়ার পরে এটা প্রায় 1,500 থেকে 1,000 কোটি টাকা প্রকল্প। এটা শেষ হতে 2-3 বছর লাগবে, তারপর আশা করি পারমানেন্টলি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। লুনা ফ্রুজনিপা, ঢাকা পোস্ট।